গুড ইভিনিং ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো আমি আমার ফার্মের একটা ছোট গরু আছে, দেশি গরু। সেটা আমাকে অনেক লাগছে, একদম ডেঞ্জারাস গরু, ছোট হলে কি হবে, একদম ধানি লঙ্কা গরুটা। সেই গরুটাকে আমি দুনি করবো কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি। পুরা লাঠি দিয়ে একদম ছটায় দেয় পুরা, কিন্তু আমি ভয় করবো না। আমি কিভাবে দুনি করি তোমরা দেখতে থাকো। আর একটা ভাই আমাকে কমেন্টে বলেছিল যে দিদি ভাই, গরুটার কি সুসুরি আছে নাকি? আমি বলেছি না, তার মানে সুসুরি টুসুরি নেই, ও জাতটাই এরকম। কতগুলো গরু আছে না, একদম খুব মানে ডেঞ্জারাস গরু হয় জানো না, গরুর মধ্যে ভাগ আছে। কিন্তু এই ধরনের এই জাতের গরুগুলো কিন্তু খুবই ঠান্ডা, একদম হলিস্টাইন ফ্রিজিয়ান গরু, এগুলো কিন্তু খুবই ঠান্ডা গরু। কিন্তু এই জাতের গরুগুলো পুরা মানে একদম দেশি, তো মানে দেশির মতনই, মানে এত পাতলা পুতলা গরু, কিন্তু সেই ডেঞ্জারাস দেখতে পারবে আজকে। দেখো ভাই বোন, বাছুরটাকে বাছুর দিয়ে উষারটাকে এনে নেই। এটা আমাদের সুইটির মা, দেখো ভাই বোন, আমি হলো এই রশিটা দিয়ে ওর পাটাকে আমাকে বাঁধবো, নাহলে কিন্তু লাফ দিয়ে আমাকে শেষ করবে। এই দেখো কিভাবে পা বাঁধবো আমি। দেখো এই দেখো হলো এই নাকের ফোঁটাটা এইভাবে ধরে রাখবো, তাহলে ও আমাকে দুনি করতে দেবে। তো আমার ছেলেটাকে দিয়ে ধরাবো, ওকে বলছি, ওকে এই জিনিসটা শিখাইছি আমি। দেখছো নাকের ফোঁটাটা কীভাবে ধরছে? তোমাদের যদি কোনো গরু লাগতে দেয় তাহলে এইভাবে তোমরা নাকের ফোঁটাটা এইভাবে ধরবে, ধরার পরে তারপরে পা দুটো বাঁধবে, ব্যাস দুনি করতে দেবে। দেখো এখন কি সুন্দর করে দুনি করতে দেবে আমার। দেখো আমি কিভাবে দুনি করছি, thank you.
হয় কিন্তু মানে দেশি গরু একটুখানি হবে, বেশি বেশি দুধ হবে না। আর একটা বাচ্চাকে বাছুরকে খেতে দেবো। নাকের ফোঁটাটাকে ভালো করে শক্ত করে একজনে ধরবে আর একজনে পা বাঁধবে, মানে নাকের ফোঁটা একজন ধরবে আর পাটা বেঁধে দুনি করা স্টার্ট করবে। গরু লড়বেও না, কিছুই করবে না, লাথিও দিবে না। সহজ উপায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে সোনা ভাই বোন? যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ঠিক আছে সোনা ভাই বোন, বাই বাই।